আসসালামু আলাইকুম। পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট আমাদের চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড গাইডলাইন ভিডিওর ভেতরে এটি অন্যতম। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের রিকোয়েস্টেড টপিকগুলো নিয়ে, যেমন পাইথন দিয়ে ওয়েব ডেভেলপার কীভাবে হতে পারবেন, পাইথন দিয়ে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন তাহলে আপনার আওয়ারলি বা ইয়ারলি স্যালারি রেঞ্জটা কত হতে পারে, এবং সেই সাথে পাইথন ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনি নিজের বিজনেস বা এজেন্সি কীভাবে স্টার্ট করতে পারেন বা ক্লায়েন্টের কাজ পেতে পারেন, এবং অ্যাট দ্য সেম টাইম 2023 এসে কেন আপনার পাইথন ডেভেলপার হওয়া উচিত, এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। আচ্ছা, আমি যদি আপনাকে বলি আপনি গড়ে প্রতিদিন ইউটিউব কত সময় ব্যবহার করেন তাহলে আপনি কি বলতে পারবেন? ওয়েল, আপনি কখনো সময় কাউন্ট করেন নাই, রাইট? আমি এটাকে সহজ করে দিচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড গড়ে প্রতিদিন প্রতি পারসন এভারেজে 43 মিনিট করে ইউটিউব দেখে থাকে। তাহলে আমি ধরেই নিচ্ছি আপনি প্রতিদিনে অ্যাটলিস্ট সর্বনিম্ন 43 মিনিট ইউটিউব দেখে থাকেন। আর এই মুহূর্তে আপনি যে প্ল্যাটফর্মটি ব্যবহার করে আমার ভিডিওটা দেখছেন এটাও কিন্তু ইউটিউবের মাধ্যমে। আর আমি যদি বলি ইউটিউব টোটালি পাইথনের উপর বেস করে তৈরি করা তাহলে কি আপনার বিশ্বাস হবে? শুধু ইউটিউবই না, ইনস্টাগ্রাম, রেডিট, ড্রপ বক্স এবং ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে ফাস্টেস্ট যে সকল ওয়েবসাইট আমরা দেখতে পাই অধিকাংশই কিন্তু পাইথনের উপর বেস করে তৈরি করা। ওয়েল, তাহলে এখন আমাদের অনেকেরই কোয়েশ্চেন হতে পারে এত সকল ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে পাইথন কেন? এটির উত্তরটা আমরা পাইথনের ভেতরে কিন্তু খুঁজে পাবো। যেমন পাইথন দিয়ে আমরা অটোমেশনের কাজ করতে পারি, ডাটা অ্যানালাইসিংয়ের কাজ করতে পারি, ডেটাকে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন করতে পারি, এবং সেই সাথে পাইথনের যে স্ট্রাকচারটা আছে এবং এটার যে লজিক্যাল থিঙ্কিং বিষয়গুলো আছে সেগুলো খুবই সহজ হওয়ার কারণে নিউকমার্স যারা আছে তারা অধিকাংশই খুব সহজে ইন্ডাস্ট্রিতে জাম্প করতে পারে। এটা ব্যাকএন্ড বা সার্ভার সাইড ফ্রেন্ডলি হওয়ার কারণে এটা অনেক বেশি সিকিউর, এবং এটা অনেক বেশি ফাস্টার হওয়ার কারণে অধিকাংশ বড় বড় কোম্পানি যেমন গুগল, ইউটিউব, স্পটিফাই, ইনস্টাগ্রামের মতো বড় বড় কোম্পানি তাদের ওয়েবসাইটকে আরও বেশি সিকিউর করার জন্য, আরও বেশি ভিজুয়ালাইজ করার জন্য, আরও বেশি ফাস্টার করার জন্য পাইথনকে রিকমেন্ড করে এবং পাইথন ব্যবহার করে থাকে। ওয়েল, এখন আমাদের আরও একটা কোয়েশ্চেন হতে পারে। বড় বড় কোম্পানির ক্ষেত্রে আমরা বুঝলাম তারা অনেক বেশি সিকিউরিটি চায়, অনেক বেশি ফাস্টার চায়, যার কারণে তারা পাইথন ব্যবহার করে। বাট ওয়াই উই লার্ন পাইথন? এটার বেশ কিছু রিজন আমি আপনাকে জানাতে পারি। বিশেষ করে পাইথনের ওপর বেস করে ওয়েব ডেভেলপার হওয়ার জার্নিটা আপনার অনলাইন ডেভেলপমেন্ট থেকে অনেক বেশি স্মুথ হবে এবং অনেক বেশি ফাস্টার হবে। যেহেতু পাইথন ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইজি, সো এটা আপনি খুব কম সময়ে শিখতে পারবেন, এবং সেই সাথে পাইথনের ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে কম্পিটিশন খুবই কম, যার কারণে আপনি খুবই অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জাম্প করতে পারবেন। এটা হতে পারে রিমোট জব, এটা হতে পারে ফ্রিল্যান্সিং, বা কম্পিটিশন কম থাকার কারণে আপনার লোকাল জব পাইতেও খুব বেশি দেরি হবে না, যদি আপনি খুবই ভালোভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাইথনের উপর বেস করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে, ওয়েল, আমি পাইথনের উপর ওয়েব ডেভেলপমেন্ট শিখব, ঠিক আছে, বাট এই স্কিলটা ব্যবহার করে আমরা কতটুকু আয় উপার্জন করতে পারবো? এটাও তো আমাদের জানা জরুরি, রাইট? কারণ 6 মাস থেকে 1 বছর আমরা এটার ওপর সময় দিব। যদি এই বিষয়ে আমরা খুব ভালো আয় উপার্জন না করতে পারি তাহলে ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু আরও বেশ কয়েকটি স্ট্যাক আছে, যেমন মান স্ট্যাক আছে, ওয়ার্ডপ্রেস আছে, লারভেল আছে, এ ধরনের অনেক অনেক স্ট্যাক আছে যেগুলো ইউজ করেও আপনি খুব ভালো আয় উপার্জন করতে পারবেন। সো এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে বাকি ওই সকল জিনিস বাদ দিয়ে কেনই বা আমি পাইথনের ওপর ডেভেলপমেন্ট শিখব এবং এটার স্যালারি রেঞ্জটা কত হয়ে থাকে। তো শুরুতেই আমি বলেছি পাইথন অনেক বেশি সিকিউর এবং অনেক বেশি ফাস্টার, এবং সেই সাথে ইজি টু লার্ন এবং কম্পিটিশন কম, যার কারণে আমরা পাইথনটা শিখব। এখন আমরা আসি স্যালারি রেঞ্জটা কেমন হয়ে থাকে। আপনি যদি পাইথনের উপর খুব ভালো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন বা মিড লেভেলে যাইতে পারেন তাহলে আপনার আওয়ারলি চার্জ হবে $44.97 থেকে শুরু করে $78 পর্যন্ত, অর্থাৎ $44 থেকে শুরু করে $78 পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন পাইথন ডেভেলপার হয়ে। এবং সেই সাথে আমি যদি অ্যানুয়ালি একজন পাইথন ডেভেলপারের স্যালারি রেঞ্জটা উল্লেখ করি তাহলে এটা হয় $90,000 থেকে $1,62,000 পর্যন্ত, যেটা আমাদের জন্য হিউজ একটা অ্যামাউন্ট। ওয়েল, এতক্ষণ আমরা জানার চেষ্টা করেছি আমরা পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখবো, পাইথন দিয়ে কেন এত বড় বড় ওয়েবসাইট বিল্ড করা হয়, এবং সেই সাথে পাইথন ডেভেলপাররা ইয়ারলি বা আওয়ারলি কত টাকা আর্ন করে। সো রাইট নাও আমাদের অনেকেরই ইন্টারেস্ট
জাগতেছে যে অ্যাকচুয়ালি পাইথন ডেভেলপার বা পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্টটা শিখবো কীভাবে, এটা রোড ম্যাপটা কী। তো সবার শুরুতে আমরা যদি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই তাহলে আমাদের বেসিক ইন্টারনেট সম্পর্কে জানতে হবে, যেমন হাউ টু ইন্টারনেট ওয়ার্ক, HTTP কী, তারপরে আমাদের ব্রাউজারটা কীভাবে কাজ করে, DNS সার্ভার কী, ডোমেন অ্যান্ড হোস্টিং কী, এগুলো কীভাবে ইউজ করতে হয়, এগুলো সম্পর্কে আমাদের বেসিক ধারণা নিতে হবে। দেন আমাদের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা অবভিয়াসলি পাইথন হবে যেহেতু আমরা পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই। এবং পাইথন যেহেতু শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এটা দিয়ে অনেক বড় বড় সাইট বিল্ড করতে প্রচুর টাইম লাগবে, যার কারণে আমরা পাইথনের কিছু ফ্রেমওয়ার্ক শিখতে পারি। এটা হতে পারে আমাদের জাঙ্গো অথবা ফ্লাস্ক, অথবা আমরা এই দুটাকে একসাথে মার্জ করে ব্যবহার করতে পারবো। ওয়েল, এখন বলি জাঙ্গো আর ফ্লাস্ক জিনিসটা অ্যাকচুয়ালি কী। জাঙ্গো হচ্ছে পাইথনের পাওয়ারফুল ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করতে পারবেন। আর ফ্লাস্ক হচ্ছে একটা পাইথনের মাইক্রো ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বড় ফ্রেমওয়ার্ক না এটা, এটা কিছুটা ছোটো রেঞ্জের ফ্রেমওয়ার্ক, এবং এটা হচ্ছে একটি লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক। তো আমরা চাইলে এই দুইটা ফ্রেমওয়ার্ক শিখতে পারি, অথবা চাইলে একটা ফ্রেমওয়ার্কও শিখতে পারি। এটার পরে আমাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা রাখতে হবে, যেমন CMD বা টার্মিনালে কীভাবে কমান্ড দেওয়া লাগে, বেসিক নেটওয়ার্কিং কনসেপ্ট, এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। বিকজ এই মুহূর্তে আমরা যে রোডম্যাপটা শেয়ার করতেছি এটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার বা সার্ভার সাইড নিয়ে কীভাবে কাজ করতে পারি এটার জন্য। আর যখনই আমরা সার্ভার সাইড নিয়ে কাজ করব এটার জন্য অবভিয়াসলি আমাদের নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হবে, কমান্ড প্রম্পট কীভাবে ইউজ করে এগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই ধারণা রাখতে হবে। দেন আমাদের অবশ্যই ডেটাবেস সম্পর্কে ধারণা রাখতে হবে, যেমন রিলেশনাল ডেটাবেস নাকি নন রিলেশনাল ডেটাবেস কোনটা শিখতে হবে আপনার, এই সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন রিলেশনাল ডেটাবেস হচ্ছে MySQL, আর নন SQL ডেটাবেস বা নন রিলেশনাল ডেটাবেস হচ্ছে MongoDB। সো ডেটাবেস হিসেবে আপনি MongoDB বা MySQL শিখতে পারেন। যেহেতু আমরা ব্যাকএন্ড নিয়ে কাজ করব এটার জন্য অবভিয়াসলি আমাদের ফ্রন্টএন্ডের সাথে এটাকে কানেক্টেড করতে হতে পারে, সো এটার জন্য অবশ্যই আমাদের API সম্পর্কে ধারণা রাখতে হবে, যেমন REST API কী, JSON কী, SWAP কী, gRPC জিনিসটা কী, এবং সেই সাথে আমাদের লগইন রেজিস্ট্রেশন করার জন্য বেসিক অথেন্টিকেশন সম্পর্কে জানতে হবে, যেমন JWT কী, টোকেন অদ বা OpenID এই জিনিসগুলো কী, দেন ফায়ারবেস কীভাবে ইউজ করতে হয়, বা এই ধরনের যে সকল থার্ড পার্টি আমাদের অথেন্টিকেশন প্রোভাইডার আছে তাদের সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এই সকল জিনিস যদি আমরা জানি তাহলে আমরা পাইথনের ওপর ব্যাকএন্ড ডেভেলপার হতে পারবো। বাট আমরা যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাই তাহলে অবশ্যই আমাদের ফ্রন্টএন্ড সম্পর্কেও জানতে হবে। যদিও আমরা জাঙ্গো দিয়ে ফ্রন্টএন্ড ব্যাকএন্ড দুইটাই করতে পারবো, বাট তারপরেও বেসিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য HTML শিখতে হবে, CSS শিখতে হবে, দেন অবশ্যই অবশ্যই আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হতে পারে, বা জাভাস্ক্রিপ্টের পরিবর্তে আমরা চাইলে PyScript শিখতে পারি। এবং এটার পরে আমাদের সুন্দরভাবে ফ্রন্টএন্ড ডিজাইন করার জন্য, ফ্রন্টএন্ডকে ডেভেলপ করার জন্য আমরা React.js শিখতে পারি। যদি আমরা স্পা পেজ মেনটেন করতে চাই, অর্থাৎ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন যদি আমরা বিল্ড করতে চাই তাহলে আমরা React.js শিখতে পারি, Next.js শিখতে পারি, অথবা Vue.js শিখতে পারি। তো এই স্ক্রিনে দেখানো এই টোটাল কয়েকটা জিনিস যদি আপনি শিখেন তাহলে আপনি পাইথনের উপর বেস করে ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে পারবেন। সো পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, আপনি যে ফিল্ডেই ওয়েব ডেভেলপার হন না কেন, যে স্ট্যাক নিয়ে কাজ করেন না কেন, সেটার বেস্ট পর্যায়ে যদি আপনি যাইতে পারেন, সেটার উচ্চ লেভেলে যদি আপনি যাইতে পারেন, সেই সেক্টরটাই কিন্তু আপনার জন্য বেস্ট হবে। আমি আজকে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছি যে পাইথন বেস্ট এটার জন্যই যে আপনি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন বিষয়টা কিন্তু মোটেও এটা না। আপনি চাইলেই মান স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি চাইলেই লারাভেল ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, আপনি চাইলেই শপিফাই শিখতে পারেন, আপনি চাইলেই ওয়েব ফ্লো শিখতে পারেন, বাট প্রতিটা স্ট্যাকে যদি আপনি বেস্ট পর্যায়ে যাইতে পারেন তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন। বর্তমান সময়ে অ্যাটলিস্ট 2023 এসে আপনার যদি স্কিল না থাকে, আপনার যদি যোগ্যতা না থাকে, তাহলে কেউ আপনাকে টাকা দেবে না। সো বিলিভ মি, আপনি যে ফিল্ডে স্কিল ডেভেলপমেন্ট করেন না কেন, আপনাকে ওই সেক্টরে বেস্ট একটা পর্যায়ে যাইতে হবে। আর বিশেষ করে আজকের এই ভিডিওতে যারা পাইথনের উপর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, পাইথনের উপরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চায়, যেটাই করুক সে পাইথনের উপরেই করতে চায়, সো পাইথন লাভার যারা, শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটি ছিল যে কীভাবে অ্যাকচুয়ালি পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারে এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখে আয় উপার্জন করতে পারে। সো আপনার যদি নেক্সট পাইথনের ওপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে শিখতে পারেন এই সকল বিষয়ে যদি আপনি গাইডলাইন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, টেক কেয়ার।